জাতীয় স্কুল ক্রীড়া ফুটবল আসর শুরু হচ্ছে 29 জানুয়ারি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দফতরের মন্ত্রী মনোজ কান্তি দেব। 2019 সালের ডিসেম্বরে 65তম জাতীয় স্কুল ক্রীড়া অনূর্ধ্ব 17 ফুটবল আসর হবার কথা ছিল ত্রিপুরায়, কিন্তু সেই সময়ে আসামে রেল চলাচল বন্ধ থাকায় এই আসর করা যায়নি। অবশেষে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হচ্ছে এই প্রতিযোগিতা। ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব জানিয়েছেন 29 জানুয়ারি আসর শুরু হবে, চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত। মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবাংলা, কর্ণাটক, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য এতে অংশ নেবে। যে মাসের জানুয়ারি 29 তারিখ থেকে ফেব্রুয়ারির 2 তারিখের মধ্যে খেলাটা সম্পন্ন করার জন্য, সেই লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস এবং ইয়েতে দপ্তর আমরা এই খেলার আয়োজন করেছি এবং সে উপলক্ষে ব্যাপক প্রচারও আমরা শুরু করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, ত্রিপুরার যারা ক্রীড়ামোদী দর্শকরা রয়েছেন, ফুটবল প্রেমী দর্শকরা রয়েছেন, তাদেরকে মাঠের মাঠে যাওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কারণ আমাদের সামনে যে সুযোগটা এসেছে এটা বারবার আসে না। ন্যাশনাল স্কুল গেমসের অন্তর্গত আন্ডার-17 ফুটবল বয়স টুর্নামেন্ট, এতে ভারতবর্ষের প্রায় 37টা দল অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে কয়টা দল আমাদের মধ্যে অংশগ্রহণ করছে। তো মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা, উড়িষ্যা, পাঞ্জাব, দিল্লি, এরকম পশ্চিমবঙ্গ, এরকম বিভিন্ন রাজ্য থেকে ফুটবল প্লেয়াররা, আন্ডার-17 ফুটবল প্লেয়াররা আমাদের রাজ্যে আসছেন। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার খেলাগুলো হবে, তবে জাতীয় এই আসর ঠিকভাবে বাস্তবায়ন হয় কিনা তাই এখন দেখার। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।